হ্যালো ফ্রেন্ডস, হাইতির পর্বের পর এবার আমাদের সফর মধ্য আমেরিকার একটা দেশ বেলিজে, যাকে আবার জুয়েল ইন দ্য হার্ট অব দ্য ক্যারিবিয়ান বেসিন নামেও ডাকা হয়। তবে দেশটার প্রাকৃতিক দৃশ্য ও সমুদ্রের প্রবাল প্রাচীরগুলি দেখার জন্য পর্যটকেরা এই দেশে আসে। সাধারণত স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিং, মানে মুখে ডাইভিং মাস্ক পরে জলে সাঁতার কাটার জন্যই পর্যটকেরা এখানে আসতে পছন্দ করে। এমনকি চার্লস ডারউইন পর্যন্ত এই জায়গার প্রশংসা করতে ছাড়েননি। ফলে বেলিজের সাথে সত্যিই অনেক মজাদার তথ্য জড়িত আছে, আর সেই তথ্যগুলিই থাকবে আজকের এই পর্বে। মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলির সাথে একটা দৃঢ় সম্পর্কে যুক্ত এই বেলিজ, যার মোট আয়তন 22,966 বর্গ কিলোমিটার। বেলিজের রাজধানী বেলমোপ্যান, যা জনসংখ্যা অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট শহর। এই দেশের সবথেকে বড় শহর বেলিজ সিটি। আর বেলিজ একসময় ব্রিটিশদের অধীনে ছিল, তখন দেশটার নাম ছিল ব্রিটিশ হন্ডুরাস, এবং বেলিজ সিটি বেশ কয়েক বছরই ব্রিটিশ হন্ডুরাসের রাজধানী ছিল। মধ্য আমেরিকার অন্তর্গত যে সমস্ত দেশ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা এবং কম জনঘনত্ব বেলিজে, যেখানে 2017 অনুযায়ী মোট জনসংখ্যা 387,879 জন এবং প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 14.1 জনের মতো মানুষ বসবাস করে। বেলিজের বাসিন্দাদের বেলিজিয়ান বলে এবং দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী মেস্তিজো। দেশটা বহু বছর একটা ব্রিটিশ কলোনি হিসাবে থাকায় দেশে ইংলিশের চলনটাই বেশি রয়ে গেছে, তাই বেলিজ মধ্য আমেরিকার একমাত্র দেশ যার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এছাড়াও দেশে আরও কিছু ভাষা, যেমন বেলিজিয়ান ক্রেওল, স্প্যানিশ, গারিফুনা ও কয়েকটি মায়ান ভাষার চলনও আছে। কিন্তু একদা মায়া সভ্যতা এবং স্প্যানিশদের অধীনে থাকা দেশটিতে হঠাৎ ব্রিটিশরা আধিপত্য কেন বিস্তার করতে গেল তার একটা কারণ শুনলে একটু অবাক হবেন। আসলে মেহগনি গাছ। এই মেহগনি গাছের ব্যবসা অনেকগুলি কারণের মধ্যে একটা ছিল যার জন্য ব্রিটিশরা এই দেশটার প্রতি আকৃষ্ট হয়। আর 1900 শতাব্দীর দিকে এই ব্যবসা করতে করতে বেশ কয়েক সংখ্যক ব্রিটিশ কোম্পানি এই দেশে অর্থ বিনিয়োগ করতে শুরু করে দেয় এবং দেশে ব্রিটিশ শাসনের শিকড় আরও মজবুত হয়ে যায়। এই মেহগনি গাছ বেলিজের ন্যাশনাল ট্রি, ও দীর্ঘকাল একটা ব্রিটিশ কলোনি হিসেবে পরিচিত ব্রিটিশ হন্ডুরাস 1973 সালে বেলিজ নামে পরিচিতি পায়, কিন্তু দেশ সম্পূর্ণ স্বাধীনতা পায় 1981 সালে। বেলিজের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। ব্রিটিশ সময় থেকেই মেহগনি গাছের ব্যবসার সাথে যুক্ত থাকায় বেলিজের জাতীয় পতাকাতে যে কোট অফ আর্মস রয়েছে তাতেও কাঠের ব্যবসার কিছুটা প্রমাণ পাওয়া গেছে। আর এই কোট অফ আর্মসে দেশের ন্যাশনাল মোটো লেখা রয়েছে, যার ইংরেজি মানে আন্ডার দ্য শেড আই ফ্লোরিশ। এখানকার একটা নামি খাবার গিবনাট, এটা এক ধরনের ইঁদুরের মতো প্রাণী। রানী এলিজাবেথকে একবার খাবারের সময় এই প্রাণীটিকে খেতে দেওয়া হয়, তারপর থেকেই একে রয়্যাল র্যাট নামেও ডাকা হয়। তবে দেশে আগাগোড়াই ফ্রাইজ্যাক্স জনপ্রিয় খাবার, যেটাকে দুধ, চা ও ইত্যাদির সঙ্গে খাওয়া যায়। এছাড়া বিনস, চাল বা নানা রকমের খাবারও বেলিজে পাওয়া যায়, যেগুলির বেশিরভাগটাই কিছুটা মেক্সিকান বা মধ্য আমেরিকান ধাঁচের। সামুদ্রিক অবস্থানের দিক দিয়ে বেলিজ এমন এক জায়গায় আছে যেখানে মালা আকারে প্রবাল প্রাচীর রয়েছে, সেরকমই একটা মেসো আমেরিকান ব্যারিয়ার রিফ সিস্টেম, যা প্রায় 1,000 কিলোমিটারের মতো জায়গা জুড়ে রয়েছে। এই অঞ্চলটিতেই রয়েছে বেলিজ ব্যারিয়ার রিফ। এই রিফ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে অনেক পর্যটক বেড়াতে আসে এই প্রবাল প্রাচীরগুলি দেখতে। এরপর রয়েছে আরও একটা দারুণ প্রাকৃতিক জিনিস, সমুদ্র গর্ভে একটা বিরাট গর্তের আকারের এই জায়গাটার নাম গ্রেট ব্লু হোল। প্রায় 124 মিটার গভীরতা বিশিষ্ট এবং গোলাকার এই গর্তটাকে দেখতে স্কুবা ডাইভার্সরা বেশি আসে। আবার অনেকের মতে বিশ্বের আশ্চর্যজনক কিছু জায়গাগুলির মধ্যে এই গ্রেট ব্লু হোলটাকে ধরা হয়। কিন্তু এই দেশটার বিশেষত্ব যেদিকে বেশি রয়েছে সেটা হলো সংরক্ষণ। পৃথিবীর বেশ কয়েকটা দেশ জ্যাগুয়ার নামের এই প্রাণীটিকে এখন সংরক্ষণের ব্যবস্থা করেছে। তবে বেলিজে অবস্থিত কক্সকম বেসিন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি প্রথম অভয়ারণ্য ছিল যেখানে সর্বপ্রথম জ্যাগুয়ার নামের প্রাণীটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এরপরেই আস্তে আস্তে অন্যান্য দেশেও জ্যাগুয়ারের সংরক্ষণ শুরু হয়ে যায়, এমনকি বিখ্যাত বেলিজ ব্যারিয়ার রিফকেও এখন সংরক্ষণের তালিকায় রাখা হয়েছে। বেলিজের প্রায় 60% জায়গায় বনজঙ্গল রয়েছে, এর সাথে দেশের বেশ কিছুটা অঞ্চল এখন সংরক্ষিত এলাকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে ব্যারিয়ার রিফের 1 কিলোমিটার অঞ্চল অবধি কোনো সমুদ্র তীরের থেকে দূরবর্তী অঞ্চলে তেলের উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মাছ ধরার উপরেও কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাই বলা যায় বেলিজ প্রাকৃতিক সম্পদগুলিকে রক্ষা করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই প্রশংসাযোগ্য। এত সব ব্যবস্থা নেওয়ার পরেও প্রকৃতি যেন দেশটাকে মাঝে মধ্যেই খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়।
কারণ হারিকেন ঝড়ে তাণ্ডবে দেশে বেশ কয়েকবার ধ্বংসলীলা চলেছে, আর এত ভীষণ ঝড়ে ক্ষতির পরিমাণ অনেক হওয়াটাই স্বাভাবিক। বেলিজের অফিসিয়াল কারেন্সি বেলিজ ডলার, যার ডলার সাইনটাও এই রকম। তবে এর আধিকারিক মান ইউএস ডলারের সাথে একটু সামঞ্জস্য বজায় রেখে রাখা হয়েছে, ফলে অফিসিয়াল ভ্যালু অনুযায়ী 2 বেলিজ ডলার সমান 1 ইউএস ডলার। আর দেশে এখনও প্রাইভেট সংস্থাই বেশি ও অর্থনীতির প্রধান অংশ চাষাবাদ, পর্যটন ও কিছু কনস্ট্রাকশনের ব্যবসার উপরে নির্ভর রয়েছে। দেশের চাষাবাদ বলতে লেবু জাতীয় ফসল, কলা এবং চিনির উৎপাদনটাই প্রধান। তবে দেশে এখন খনিজ তেলের সন্ধান পাওয়া যাওয়ায় অর্থনীতির অন্য দিকটাও ভবিষ্যতে খোলার সম্ভাবনা রয়েছে, এবং এখন দেশে পর্যটন শিল্পও খুব উন্নতি হয়েছে, যেটাকে অর্থনীতির অঙ্গ ধরা যেতে পারে। কারণ মায়া সভ্যতার ধ্বংসাবশেষ ও প্রবাল প্রাচীরের মতো আরও কয়েকটি জায়গাগুলিতে পর্যটকেরা বেড়াতে আসায় সরকার তথা সাধারণ মানুষের আয় বেড়েছে, তার সাথে দেশে অনেক কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। তাই দেশটাতে বেড়াতে গেলে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে লোকাল বাস ব্যবহার করতে পারেন, আর যদি জলপথে ঘোরার শখ থাকে তবে ছোট ছোট বোটে করেও ঘুরতে পারবেন। তাও না করতে পারলে যদি আকাশপথে বেলিজে যাওয়ার প্ল্যান থাকে তবে দেশে অনেক এয়ারপোর্টগুলি রয়েছে, সেগুলি দিয়েও বেড়াতে যেতে পারেন। যেমন ফিলিপ এসডব্লিউ গোল্ডসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা বেলিজ সিটিতে অবস্থিত একটা বিমানবন্দর। তাহলে নৌকা, বাস এবং বিমান তিনটিই পাওয়া গেল। কিন্তু ট্রেনটার স্বপ্ন দেখবেন না, কারণ বেলিজে কোনো রেলপথ নেই। যাও একসময় ছিল, তা সেগুলি এখন আর নেই। তবে আগের রেলপথের মাঝে মাঝে নির্মিত কিছু ব্রিজ দেখা যায়, আর সেগুলিরই একটা উদাহরণ পাওয়া যাবে হামিংবার্ড হাইওয়েতে। এই হাইওয়ে দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলির একটা, যার মধ্যে দিয়ে চলার পথে আশেপাশে অনেক সাইট্রাসের চাষ দেখতে পাওয়া যাবে। বেলিজে শিক্ষিতের হার 82.7% এবং দেশের শিক্ষা ব্যবস্থার ভিত সেই ব্রিটিশ এডুকেশন সিস্টেমের উপরই নির্ভর রয়েছে। প্রাথমিক শিক্ষা থেকে পরবর্তী পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পর্যন্ত প্রায় সব কিছুতেই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার ছাপ পাওয়া যাবে। বেলিজে ফুটবল, ভলিবল, বাস্কেটবল এবং সাইক্লিং জনপ্রিয় খেলা। কিন্তু হলি স্যাটারডে ক্রস কান্ট্রি সাইক্লিং ক্লাসিক নামের একদিনব্যাপী সাইকেল রেস সবচেয়ে প্রতিষ্ঠিত একটা খেলা। অনেক বছর আগে থেকেই এই খেলা বেলিজে অনুষ্ঠিত হয়ে আসছে, তাই এখন বেলিজের সঙ্গে আন্তর্জাতিক স্তরেও এই খেলার মান বেড়েছে। আর লা রুটা মায়া বেলিজ রিভার চ্যালেঞ্জ নামের আরও একটা খেলা এখানে জনপ্রিয়। 4 দিন ধরে চলে আসা এই খেলা দেখতে অনেক দর্শক আসে, তাই প্রতি বছরের মার্চ মাসে এই খেলার আয়োজন হলে দর্শকেরা এই খেলা দেখতে ভিড় করে। তাই বিশ্বের সুখী দেশগুলির তালিকায় থাকা বেলিজ তার প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং সংস্কৃতির জন্য পর্যটকদের কাছে এত আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, আজকের বেলিজের উপরে বানানো পর্ব এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন পর্বে। ধন্যবাদ।